দুর্যোগ সহনশীল হওয়ায় বিনা বিশ জাতের ধানের আবাদ বেড়েছে দক্ষিণাঞ্চলে কম খরচে দ্রুত ফলন পাওয়ার পাশাপাশি জমিতে আরও দুই জাতের শস্য আবাদ করতে পারায় সন্তুষ্ট কৃষকরা বরিশাল থেকে স্টাফ রিপোর্টার গিয়াসুদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পাশ করেই কৃষিকাজে মনোযোগী হন বরিশাল সদর উপজেলার মেহেদি হাসান চলতি মৌসুমের অক্টোবরে এক একর তিন শতাংশ জমিতে আবাদ করেন বিনা বিষ জাতের ধান একশো পঁচিশ থেকে একশো ত্রিশ দিনের মধ্যেই পান ফলন বাংলাদেশ পরমাণু গবেষণা কৃষি ইনস্টিটিউট বিনাকে তারা আমরা এই আমাদের এই ধানটি ধানের বিষটি আমাদের দিয়েছে এই জন্য আমরা এই ধানটি করতে পারতেছি আমরা এখন করে দেখে দিই দেখতেছি এই ধানের ফলন অনেক ভালো হয়েছে ঝড় বৃষ্টি সহিষ্ণু এবং উৎপাদন খরচ কম হওয়ায় এ ধরনের ধান আবাদে আগ্রহ বেড়েছে দক্ষিণাঞ্চলের দুর্যোগ প্রবণ এলাকার অন্যান্য কৃষকেরও কম খরচে সার পানি কম লাগে হ্যাঁ খুব সুন্দর হয় এই ধানটা ঝড় বৃষ্টি কোনো এই ধান খারাপ থাকে খারাপ থাকার অবস্থায় ধানটা ফলন আরো ভালো হয় কষ্ট বেশি করা লাগে না এর ভেতরে অনেক ধানটা খুব ফলন ভালো হয় এইটা আমরা অনেক খুশি জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ এ ধানের ফলন হয় কম সময়ে এতে ধান ঘরে তোলার পর আরও দুটি রবি শস্য আবাদ করা যায় বলেন কৃষি কর্মকর্তারা এ ধানের চালে ভাতের পাশাপাশি চিড়া, মুড়ি খই ও সুস্বাদু পিঠাও তৈরিতে উপযোগী স্বল্প জীবনকালীন হওয়ার কারণে আমন এবং বড় মৌসুমের মাঝখানে অতিরিক্ত ফসল হিসেবে একটি সরিষা আমরা আবাদ করতে পারি এক কথায় বলা যায় এটি অল্প সময় একটি লাভজনক ফসল চলতি মৌসুমে বরিশাল বিভাগে মোট একশো হেক্টর জমিতে আবাদ হয়েছে বিনা জাতের ধান এতে প্রায় সাড়ে পাঁচশো টন ফলনের প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ভালোবোধ করছে বিধায় তারা এবার আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা সেই হিসেবেই আরও বেশি পরিমাণে কৃষকের মাঝে বিষ দিয়েছি এবং কৃষক আবাদ করে প্রায় একশো হেক্টর জমিতে এই বিনা ধান বিষ আবাদ করেছে ভিয়েতনামের রেড রাইস ধানের বীজের সঙ্গে বাংলাদেশের বিনাশাইল ধানের বীজের সংমিশ্রণে উদ্ভাবন করা হয়েছে বিনা বিষ দুই হাজার সতেরো সালে বাণিজ্যিকভাবে এর চাষের অনুমোদন দেওয়া হয় পরীক্ষামূলক সফল চাষাবাদ শেষে গত বছর থেকে কৃষকদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে নিউজ ডেস্ক